এই ভিডিওতে আমাদের থিসিস ডকুমেন্টে কিভাবে সাইটেশন ইউজ করা যায় সেটা দেখব। সাইটেশন ইউজ করার জন্য আমাদেরকে একটা প্যাকেজ ইউজ করতে হবে, সেটা প্যাকেজটা হবে সাইট, ইউজ প্যাকেজ সাইট। নাও লেটস গো টু আর সেকেন্ড চ্যাপ্টার। সো আমরা এখানে একটা বইয়ের সাইটেশন দিতে যাচ্ছি, তাহলে কমন হবে স্ল্যাশ সাইট, তারপর আমাদেরকে সাইট কীটা দিতে হবে বিবটেক্সে। সো লেটস গো টু গুগল স্কলার, লেটস সার্চ ফর ল্যাটেক ম্যাথ। আচ্ছা, সো ফার্স্ট যে বইটা আছে ম্যাথ ইন্টু ল্যাটেক, আমরা এটা সাইট করতে চাচ্ছি। সো বিবটেক্সে যাব, সেখান থেকে ফর্মেটটা কপি করে আমরা যেটা করব একটা নতুন ফাইল তৈরি করব। ফাইলের নাম দিলাম রেফস ডট রেপ। এখন গ্রেডজার, এটা হচ্ছে লেখকের নাম, ইয়ার পাবলিকেশন ইয়ার হচ্ছে 2013। সো এটা হলো সাইট কি, সো আমাদেরকে এটা কপি করতে হবে। সেভ করি, দেন আমাদের যে সাইটেশন হলো এখানে, আমরা ডকুমেন্টের লাস্টে একটা বিবলিওগ্রাফি তৈরি করব। সো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে স্টাইল বলতে হবে। সো আমরা আইট্রিপলি স্টাইলটা ইউজ করবো, আইট্রিপলি ট্রানজ্যাকশন, আর তারপরে আমাদেরকে বিবলিওগ্রাফির ফাইলটা বলে দিতে হবে যে ফাইলের নাম কি এবং কোথায় আছে। সো এখানে লিখতে হবে বিবলিওগ্রাফি, দেন আমাদের ফাইলটা ছিল হলো রেফ ডট। সো আমাদের সাইটেশন এখানে অ্যাড হয়েছে। আমরা যদি ডকুমেন্টের শেষে চলে যাই তাহলে দেখবো আমাদের বিবলিওগ্রাফিটাও এখানে অ্যাড হয়েছে। ডকুমেন্টে বিবলিওগ্রাফি অ্যাড করার পরে আমরা যদি চেক করি টেবিল অফ কন্টেন্টস, তাহলে দেখবো যে টেবিল অফ কন্টেন্টসে বিবলিওগ্রাফিটা এখনও অ্যাড হয়নি। আমরা যদি টেবিল অফ কন্টেন্টসে বিবলিওগ্রাফি অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে একটা প্যাকেজ ইউজ করতে হবে। টেবল অফ কন্টেন্টস বিব ইনক্লুড, এখন দেখতে পাচ্ছি আমাদের টেবল অফ কন্টেন্টস এর বিবলিওগ্রাফিটা দেখা যাচ্ছে। বাট স্টিল দেয়ার ইজ এ প্রবলেম দ্যাট টেবল অফ কন্টেন্টসটা তার নিজেকে সেলফ রেফারেন্স করছে, দেন লিস্ট অফ টেবিলস এবং লিস্ট অফ ফিগার্সও এখানে চলে আসছে। সো আমরা যদি বাদ দিতে চাই এগুলো, তার মানে হচ্ছে টেবিল অফ কন্টেন্টস, লিস্ট অফ টেবিলস আর লিস্ট অফ ফিগার্স, সেটাও আমরা করতে পারবো। সো আমরা যে প্যাকেজটা এইমাত্র অ্যাড করেছি সেখানে কিছু অপশন দিতে হবে। সো ফার্স্ট নট টেবিল অফ কন্টেন্টস, নট লিস্ট অফ ফিগার্স, নট লিস্ট অফ টেবিলস। নাও টেবিল অফ কন্টেন্টস থেকে ওগুলোর রেফারেন্সগুলো চলে গেছে। থ্যাংক ইউ।